অসুস্থ একদমই খাই না খুব কমই খাই হাসপাতাল তো আর আমাদের সিকিউরিটি বন্ধ নাই সকল হাত দেখানা শিশু পার্কেট যাইব নইলে একখানা ফয়স লিখ যাইব নারা ভালো হাইটে রোগী হল লয় পরিবারকে তো অবশ্যই মিস করেছি এবারে ঈদটা ভালোভাবে হয়েছে সবকিছু সুন্দরভাবে হয়েছে বাড়িতে যায়নি ঈদে কেনা করছে ঈদ ভালো 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 হয়েছে ভালোভাবে কাটাইছে প্রিয় দর্শক বেগুনের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজ জুলাই 12 তারিখ অর্থাৎ ঈদের তৃতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন আইও এই বিনোদন কেন্দ্রগুলোত উপসে পড়া ভিড় অনায় দেখতে লাগবেন বিভিন্ন শ্রেণী পেশায় মানুষ সকল হৈল্লগড়ি ঈদ উদযাপন করছে অনারা আনাতা দাহিয়ুম চলন ঈদ অনেক ভালোভাবেই কাটাইছি ঈদে তো বার হওয়া হয় নাই যেহেতু বাসায় আমার বোনরা আসছে তো আজকে সময় বের করে বোনরা সহ সবাই আসছে আমরা এখানে আজকে চট্টগ্রামের ফয়জলিক পার্কে ঘুরতে এসে এখানে এসে অনেক ভালো লাগতেছে এখনও ঘুরি নাই সবে মাত্র আসছি এখন পুরাটা ঘুরে দেখবো আমরা আসলে খুব ব্যস্ত ছিলাম আয়োগ একটু ফার্মাস চালু করি এখন এমনিতে খুব ব্যস্ততার সময় গিয়ে বাচ্চা কল ভোর সময় দিন না পারি এটা হলে যাচ্ছি বেড়াইবার নাই চিড়িয়াখানার মধ্যে আজকে ভালো সময় হাঁটাইম ঈদ অনেক ভালো কাটাইছি খুব ভালো আলহামদুলিল্লাহ 2020 থেকে একটু যে প্রভাবটা পড়েছে করোনার এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে এখন আগামীও যেন আরও ভালো হয় ইনশাআল্লাহ এটা দোয়া করি ঈদ খুব সুন্দর করে হাড়াই এই ফুয়াশা লই এনে সুন্দর করে ঈদ কাটাই গরুর মাংস ভালো করে খাই হওয়ার পরে ফকলা হাঁদ দেখানা শিশু পার্কেট যাইব নইলে একখানা ফয়স লিখ যাইব তো আসি যাতে ফকলের লই আই দেখানা বেড়াই আই সুযোগ নবাই বাচ্চল আসা ছোটো ছোটো বাচ্চল চিন্তা করলাম দেখানা চিড়িয়াখানা আমি দেখানা ঘুরি আই তো এই হিসেবে মোটামুটি আজ আইজন আর কি ঈদ তৃতীয় দিন তো বেগুন হলে মোটামুটি আলহামদুলিল্লাহ ঈদ খুব আনন্দভাবে করছি এবং আপনার ঈদ মোবারক নারার ঈদ ভালো হাঁটতে রুগিয়াল লয় রুগিয়ালয় সময় হারাত পারি তারা সেবা দিতে পারি গরু গুস্তু হাই ব্যাগিন মেলা গমি থাকতে ভালোই থাকতে ঈদ এটাই আমার লাস্ট ঈদ ছিল ঈদ অনেক ভালো আমি মানাইছি আমি ওয়ার্ডে ছিলাম অনেক বন্ধুর সাথে ওয়ার্ডে ঈদ মানাইছি অনেক ভালো লাগছে ঈদ মোবারক সবকে হাসপাতাল তো আর আমাদের সিকিউরিটি বন্ধ নাই পরিবার সাথে মিস করছি পরিবারকে হাতে মোবাইল টোবাইল করে মিস টিস করছি কথাবার্তা আলোচনা করছি আর মানুষ তো রোগীদের সেবাতে আমরা তো সিকিউরিটি আমরা তো যেতে পারি না কর্মরত অবস্থায় ভালো ঈদ গিয়ে আর আর পর্যটকের সেবায় ফজলগঞ্জে কর্মরত আছি পর্যটকের প্রচুর ভিড় মোটামুটি আর পর্যটকগুলো এরা ফজলেগ বা চিড়িয়াখানাত ঘুরি আর তারা আনন্দ পার আমাদের ঈদ মানে নর্মাল যে সময় আমাদের যে ধরনের চাপ থাকে তার থেকে চাপ অনেক বেশি মানুষকে ম্যানেজ করা এত লোক ভিড়ে হাঁটার জায়গা পর্যন্ত থাকে না অনেক সময় তো সব কিছু মিলাই মানে কাজের চাপ থাকে অনেক বেশি নর্মাল সময় থেকেও প্রচুর চাপ থাকে ঈদ আমাদের কেটেছে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমি ছুটি পাই নাই ঈদে আমি চিটাগাং শহরেই ছিলাম রাস্তায় যানজট নিরসন ডিউটি করছিলাম পরিবারকে তো অবশ্যই মিস করেছি